এক অক্তের নামাজ কাজা আছে বা দুই অক্ের নামাজ কাজা আছে যখন আপনি তৃতীয় অক্তের বা দ্বিতীয় অক্তের সময় পাচ্ছেন সেই নামাজ আদায় করবেন আগে না কাজা নামাজ আদায় করবেন আগে তারতিব অনুযায়ী অবশ্যই নামাজ আদায় করতে হবে কারণ খন্দকে যুদ্ধর সময় যখন খন্দক খোলা হচ্ছিল তখন মহানবী মাহমদ রসুল্লা সাল্লা সাল্লাম এবং সাহাবে গন সারাদিনে নামাজ আদায় করতে পারেননি যখন রাতের বেলা তারা নামাজ আদায় করতে গেল একবার দেওয়া হলো আর প্রত্যেক আজান ওয়াক্তের জন্য প্রথমে জোহরের নামাজ আদায় করা হলো অতপর মাগরীবের নামাজ আদায় করা হলো এটা বিভিন্ন হাদিসের মধ্যে রয়েছে তো এইভাবেই নামাজ আদায় করতে হবে এখন আপনি হয়তো জানেন না এই নিয়ম আদায় করে ফেলেছেন যে ওক পেয়েছেন আর কাজাটা পরে আদায় করেছেন যদি জানা না থাকে তাহলে অবশ্যই হয়ে যাবে এখন জানার পরে আপনাকে কি করতে হবে নামাজটা ধরুন আপনার মাগরিবের নামাজের ওয়াক হয়ে গিয়েছে আর আসরের নামাজ আপনার ছুটে গিয়েছে আর আপনি এমন সময় মাগরিবের নামাজটা আদায় করতে যাচ্ছেন যখন মাগরিবের নামাজের ও শেষ হয়ে যাবার মুখোমুখি হয়ে গেছে। তখন আপনাকে মাগরিবের নামাজ আগে আদায় করতে হবে কারণ আর একটি ওয়াক্ত আপনার কাজা হয়ে যাবে বুঝা আসছে কি যদি আগের ওয়াক্তের নামাজ কাজা হয়ে থাকে আর পরের ওয়াক্ত চলে যাচ্ছে তখন পরের ওয়াক্তকে আগে পড়তে হবে তারপরে কাজা পড়বেন আর যদি পরের ওয়াক্ত নামাজ আদায় করার জন্য যথেষ্ট সময় থাকে তখন আগের ওয়াক্তের যে কাজা আছে সেটাকে আগে আদায় করতে হবে তারপরে পরের ওয়াক্তের নামাজ আদায় করতে হবে